প্রশ্ন করেছেন প্রিয়া, বাবুকে সুজি টেলে করে সুজিটাকে টেলে রান্না করে খাওয়ালে পুষ্টির কোনো পরিবর্তন হবে কিনা। অ্যাকচুয়ালি সব ধরনের খাবারই প্রসেসিংয়ের কারণে কিছু না কিছু নিউট্রিশন ভ্যালু নষ্ট হয়। সো সুজিটা সাধারণত আমরা বলি যে একটু তেল ঘি অথবা বাটারের মধ্যে যখন একটু হালকা ভেজে নিতে বলা হয়, সো দ্যাট এটাতে একটু ফ্যাটও ইনটেক হয়ে গেল বাচ্চার, কারণ সুজিতে কার্বোহাইড্রেট থাকে। যদিও সুজি যেহেতু কার্বোহাইড্রেট সেখানে ফ্যাটের পরিমাণও আছে, বাট যখন তেল বা ঘি বা বাটার অ্যাড করা হয় তখন একটা গুড ফ্যাট সেখানে সোর্সিং হিসেবে থাকে। এবং যখন আপনি তেল অ্যাড করে দিবেন এবং সুজিটা রান্না করার পরে আবার সেখানে কিছু ড্রাই ফ্রুটস অ্যাড করবেন, তখন অটোমেটিক্যালি তার আবার নিউট্রিশন ভ্যালুটা মানে চলে আসে। অনেকে আছেন যে বাচ্চাকে ডিম খাওয়াতে পারেন না, আমি বলি যে সুজির সাথে যদি ডিমের কুসুমটাকে আপনি দিয়ে দিতে পারেন তখন কিন্তু সে প্রোটিনও পেলো, একটু বাদাম গুঁড়া, খেজুর অথবা কিশমিশ অথবা একটু বেনানা, এটা জাস্ট একটু ম্যাশ করে সুজির সাথে মিক্সড করে খাওয়াবেন।